তেজস্ক আবার এবার আলোচনা করব হজমানা মুফতি শাহ আজিজুল হক চারধামী রহমতুল্লাহ সম্পর্কে। জন্ম 1330 সাল, মৃত্যু হচ্ছে 1383। তো হজম মুফতি সাহেব কেবলা চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত সরকোনাই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে হিজড়ি 1333 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা নূর আহমদ সাহেব, দাদার নাম মুন্সি সুরত আলী সাহেব। তার বংশ পরম্পরা ঊর্ধ্বতন পুরুষ শেখ মোহাম্মদ ইব্রাহিম গৌরী পর্যন্ত যাইয়া মিলিত হয়। 11 মাস বয়সে তিনি পিতৃহারা এবং 11 বছর বয়সে মাতৃহারা হন। তার সময় পিতামহ পিতৃ বই প্রথম বুঝে তার লালন পালন ও শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করেন। তিনি স্বয়ং বলিয়াছেন, ইতিম হইয়াও জীবনে আমি কোনোদিন পিতৃ মাতৃবিয়োগের ব্যথা অনুভব করি নাই। দাদা অবশ্য আমার শৈশবেরও শৈশবের যাবতীয় আবদার রক্ষায় সর্বত্রিতেন। তিনি আলমের প্রাথমিক শিক্ষা তিনি দাদার নিকটেই প্রাপ্ত হন। 1333 সালে তিনি জিরি মাদ্রাসায় ভর্তি হইয়া পড়াশোনা আরম্ভ করেন। উক্ত মাদ্রাসার তৎকালীন শাইখুল হাদিস হজরত আব্দুল ওয়াদুদ সঞ্জীবী সাহেব মুফতি সাহেবের মধ্যে খোদা প্রদত্ত প্রতিভার পরিচয় পাইয়া অতিশয় স্নেহ ও যত্ন সহকারে তাহাকে তালিম প্রদান করিয়া থাকেন। অন্যান্য উস্তাদ সাহেব তাহার অসাধারণ মেধা ও যোগ্যতায় মুগ্ধ হইয়া তাহার প্রতি যথেষ্ট ন্যাক দৃষ্টি রাখেন। যাহা হোক, তিনি যিনি মাদ্রাসায় সর্বদা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হইয়া প্রত্যেক জামাতে প্রথম স্থান অধিকার করেছেন, তার হাদিসের পরীক্ষা উহার ব্যতিক্রম হইল না। যথাসময়ে তার ফজিলত সনদ লাভ করিলেন। তো এইভাবে তিনি এক পর্যায়ে 1345 হিজরিতে তিনি দেশে আসে। তিনি মাদ্রাসার অধ্যাপক পদে নিযুক্ত হন। এই শিক্ষকতাকালেও অনেকদিন পর্যন্ত তিনি পত্রযোগত থানবি রহমতুল্লাহ হইতে রুহানি তালিম গ্রহণ করিতেন। তাহলে উনি দেওবন্দে গিয়েছিলেন, যেমন অনুকূল না হয় সাহারানপুর গেছেন, সেখানে ভর্তি হয়েছেন, সেখানে দাওরা হাদিস পড়ছেন মাওলানা আব্দুর রহিম এবং কামিল ফুরি সাহেবের নিকট আরবি সাহিত্য এবং প্রবন্ধ রচনা শিক্ষা করতেন। এইভাবে উনি বিশেষ পারদর্শিতা লাভ করে এসে 1345 দেশে ফিরে আসলেন। যিনি মাদ্রাসা অধ্যাপক পদে নিযুক্ত হন, এই সময় থানবীর রহমতুল্লাহর সাথে উনি ওনার রুহানি তাল্লুক ছিল, সম্পর্ক ছিল। এতদিন যদিও কুতুবা আলমত মাওলানা জমিউদ্দিন সাহেবের দরবার হইতে দূরে থাকিয়া এই অস্থিরতার গণিভাগে হাবুডুবু খাইতেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে এত সব অস্থিরতার পিছনে ছিল হজরত মাওলানা জমিউদ্দিন সাহেবের আকর্ষণ। ইতিমধ্যে একবার কুতুবে জামান যিনি মাদ্রাসায় শুভাগমন করিলে হজরত মুফতি সাহেব তাঁর দরবারে হাজির হইলেন। কথা প্রসঙ্গে হজরত কুতুবে জামান বলিলেন, মানুষের মনে যদি দৃঢ় বিশ্বাস হয় যে আল্লাহ তাআলা মানুষের সম্মুখে বিদ্যমান থাকিয়া তার যাবতীয় কার্যকল্যাণ লক্ষ্য করিতেছেন, তবে মানুষের দ্বারা কোনো গুনাহের কাজ কেমন করে হইতে পারে? ও যাই হোক, প্রিয়দস্ত আহ্বাব, এই মহান ওলি বুজুর্গের সেই যিনি মাদ্রাসা এখনও আছে আলহামদুলিল্লাহ, এবং স্বস্থানে স্বনামে এটা দুনিয়া জোড়ার খ্যাতি আছে। যাই হোক, অবশ্যই এক রাত্রি মুফতি সাহেব স্বপ্ন দেখিলেন যে আদত কুতবে জামান শাহ জমিরুদ্দিন ও হাবিবুল্লাহ সাহেব এবং তিনি কোন যেমন কোনো এক জলসহিতে ফিরিবার পথে একটি পুল অতিক্রম করিতেছেন। প্রথম উক্ত দুজন তো সহজেই পুল পার হইয়া গেলেন, কিন্তু তিনি পুল পার প্রায় পার পড়িয়া যাইতেছিলেন, এমন সময় কুতবে জামান তার হাত ধরিয়া পতন রক্ষা করিলেন। তো সাহাবাব এইভাবে তিনি জীবন দিনই খেদমধ্যে যিনি মাদ্রাসার খেদমধ্যে থাকে 1383 হিজরি সনে এই খনজন্মা মহামানব বহু সাগরে মুরিদান রাখিয়া আল্লাহবাগের সান্নিধ্যে গমন করেন এবং পুটিয়া মাদ্রাসার প্রাঙ্গণেই সমাহিত হন। এই খ্যাতনামা পুটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা ছিলেন তিনি সাজিউল হক চাটগামী রহমতুল্লাহ আলাই। পরবর্তীতে উনি তো চলে গেলেন পটিয়া মাদ্রাসায়, তো উনি ওখানে আছেন, যিনি মাদ্রাসা থেকে উনি ওদিকে চলে গেলেন। যাই হোক, আল্লাহ ভক্ত বিজ্ঞান করুক এই সমস্ত বুজুর্গদের
কিছু নকশা হায়াত তুলে ধরে একটা রুহানি ফৈজত হাজির করার আশায় অপেক্ষা রইলাম, আমাদের দোয়ার অপেক্ষা রইলাম। প্রিয় দোস্ত আহ্বাব, প্রত্যেকের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।